আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাট্রিক্সের পক্ষ থেকে। সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্যের বেড়াজালে পড়ে খুবই অসহনীয় অবস্থায় আছে। তো এই বেতন বৈষম্য থেকে মুক্তির একটাই উপায় রয়েছে, সেই উপায়টি কী সেটি আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাকঢোল পিটিয়ে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটিয়ে সকল স্তরে কর্মচারীদের জন্য একটি সুষম পে স্কেল ঘোষণার উদ্দেশ্যে কমিশন গঠন করা হলো 2013 সালে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে প্রধান করে গঠিত কমিশন মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করল, যাচাই বাছাই করে একটি সুষম পে স্কেল প্রস্তাবও করেছিল। সেখানে সর্বনিম্ন বেতন স্কেল 18,000 টাকা এবং গ্রেড সংখ্যা ছিল 20 থেকে কমিয়ে 12টি করার প্রস্তাব করা হয় বলে শোনা যায়। উপর স্তরের কর্মকর্তাদের অনুরোধে সেটা পরিবর্তিত হয়ে সর্বনিম্ন স্কেল 12,000 টাকা এবং গ্রেড সংখ্যা 16 করা হয়। কিন্তু সুবিধাভোগীদের শকুনি দৃষ্টি বলে কথা, তারা সরকারকে ভুল বুঝিয়ে পে কমিশনের প্রস্তাবনা বাস্তবসম্মত নয় বলে উক্ত প্রস্তাবনাটাকে কচুকাটা করার্থে গঠন করল সচিব কমিটি। লক্ষ লক্ষ টাকা খরচ করা পে কমিশনের প্রস্তাবনা যদি সচিব কমিটি দিয়ে কাটাকুটি করতে হয় তাহলে পে কমিশনের প্রয়োজনটা কী ছিল? সচিব মহোদয়গণকে দিলেই তো তারা তাদের বিজ্ঞতার বলে একটা পে স্কেল দিতে পারত, সেক্ষেত্রে সরকারের এত অর্থের অপচয় হতো না, এত লঙ্কাকাণ্ড ঘটত না। যা হোক, শেষ পর্যন্ত সচিব কমিটি দিয়েই কাটাকুটি করে 2015 সালের 15ই ডিসেম্বর অষ্টম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশ করা হলো। ফলে যা হবার তাই হলো, জেলাও সেই কদু বৈষম্য তো কমল না, আরও বাড়লো এবং চরমভাবে বাড়লো। গ্রেড সংখ্যা 12 বা 16টাতে নামা তো দূরে থাকুক, বরং কমার পরিবর্তে 2টি বেড়ে গ্রেড হলো 22টা। 20তম গ্রেডের উপর আরও 2টি গ্রেড লুকোচুরি খেলার মতো লুকিয়ে রেখে পে স্কেল ঘোষণা করা হলো। সেখানে যে চরম বৈষম্যের নতুন দেয়াল রচনা করা হলো তা একটুখানি খেয়াল করলেই যে কারো কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম গ্রেডে বেতন স্কেল 78,000 টাকা, কিন্তু 20তম গ্রেডে মাত্র 8,250 টাকা। আবার প্রথম গ্রেডের উপরে আরও 2টি গ্রেড রয়েছে। 20তম গ্রেড থেকে 12তম গ্রেড পর্যন্ত মোট 8টা গ্রেড মিলে যেখানে বেতন বাড়ে মাত্র 3,050 টাকা, সেখানে সপ্তম গ্রেড থেকে মাত্র 1টা গ্রেড পেরিয়ে ষষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে 6,500 টাকা, দ্বিগুণেরও বেশি। দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে 1টা গ্রেড পরিবর্তন, যেখানে বেতন বাড়ে 12,000 টাকা, সেখানে শেষের 10টা গ্রেড মিলে বেতন বাড়ে মাত্র 7,700 টাকা। গ্রেড 1 থেকে 10-এর মোট পার্থক্য 65,500 টাকা, অপরদিকে গ্রেড 11 থেকে 20-এর পার্থক্য 4,250 টাকা। আবার নিচের দিকের 1 গ্রেড থেকে পরের গ্রেডের পার্থক্য মাত্র 200 থেকে 300 টাকা, যা তাদের সাথে মজা করা বা তামাশা করার মতো। 2015 সালে পে স্কেলের আগে নিয়ম ছিল 8 বছর চাকরি পূর্ণ হলে প্রথমবারের মতো গ্রেড উন্নীত হবে, যাকে টাইম স্কেল বলা হতো। 2015 সালের পে স্কেলে তা বাদ দিয়ে নিয়ম করা হয় 10 বছর চাকরির পর প্রথমবারের মতো গ্রেড পরিবর্তন হবে। ধরা যাক একজন 18 নম্বর ধাপে চাকরি শুরু করেছেন, 10 বছর অপেক্ষার পর তার বেতন বাড়বে 200 টাকা। এটা কি চরম অপমান ও ঠাট্টা তামাশার বিষয় নয়? যেখানে নিচের শ্রেণীর 1 গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে 200 থেকে 300 টাকা, আর উপরের 1 গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে 6 থেকে 7,000 টাকা, সব গ্রেডের সমান হারে বেতন বাড়লে ক্ষতি কি? বেতন গ্রেডের সর্বোচ্চ সর্বনিম্নের পার্থক্য বের করে 19 দিয়ে ভাগ করলে যা হয় 3,371 বা 3,000 থেকে 4,000 টাকা। প্রতি গ্রেডের পার্থক্য তাহলে অসুবিধা কোথায়? 20তম গ্রেডে 8,200 টাকা আর 10তম গ্রেড 16,000 টাকা, এই রেশিও মতে প্রথম গ্রেড হওয়ার কথা 32,000, কিন্তু সেটা কোথায়? আবার 10তম গ্রেডের প্রারম্ভিক বেতন 16,000 টাকা, 3 ধাপ পার হয়ে 35,500 টাকা, বৃদ্ধির হার 122%। 20তম গ্রেডের প্রারম্ভিক বেতন 8,250, 3 ধাপ পার হয়ে 9,300 টাকা, বৃদ্ধির হার 12%। 10তম গ্রেডে প্রারম্ভিক বেতন যদি 16,000 হয়, 3 ধাপ পার হয়ে 35,500 টাকা, বৃদ্ধির হার 121%। 16তম গ্রেডে প্রারম্ভিক বেতন 9,300 টাকা, 3 ধাপ পার হয়ে 11,300 টাকা, বৃদ্ধির হার 21%। 10তম গ্রেডে 16,000 আর প্রথম গ্রেডে 78,000, বৃদ্ধির হার 387%। 20তম গ্রেডে 8,250 আর 11তম গ্রেডে 12,500, বৃদ্ধির হার 51%। কিন্তু কেন?
তাই তো বর্তমান বাজারে নিম্ন পদস্থ কর্মচারীগণ মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। তাদের অবস্থা এখন অনেকটা জিম্মি দশার মতো। 20 গ্রেডের 8,250 টাকা স্কেলের একজন কর্মচারী সব মিলে 14,450 টাকা পায়, যাতে বর্তমান বাজার দরে 6 সদস্যের পরিবারে পুরো মাসের যোগান দেওয়া অসম্ভব। 200 টাকার টিফিন ভাতায় 1 মাস টিফিন খাওয়া সম্ভব। আবার একই ডিপার্টমেন্টের একই গ্রেডের একই পে স্কেলের একটি পদের পদোন্নতি হচ্ছে, অন্য পদে পদোন্নতি নেই। সারা জীবন একই পদে চাকরি অথবা নামমাত্র পদোন্নতি নিয়ে অবসরে যাচ্ছে তারা। চাকরি জীবনে যেমন চরমভাবে নিষ্পেষিত হচ্ছে, উপরন্তু বেতন স্কেল না বাড়ায় তার পেনশনও অনেক কম। অর্থাৎ বুড়ো বয়সের অবসর জীবনেও তাকে খেয়ে না খেয়ে মরতে হবে ধুঁকে ধুঁকে। কিন্তু কেন এত বৈষম্য থাকবে? দেশ এগিয়ে যাচ্ছে, দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ দেশের জন্য যারা খাটছে তাদের সামান্য কটা টাকা বাড়তি দেওয়াতে সরকার কি দেউলে হয়ে যাবে? উপরের গেটের চাকরিজীবীরা হয়তো বলতে পারেন, নিচের দিকের গেটগুলিতে জনবল বেশি, তাই তাদের বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে। দেশের প্রতি তাদের এতই যদি মায়া থাকে, তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি কেন? এমনিতে উপরের দিকের গ্রেডে চাকরি করছেন, এরপর বেতন বৃদ্ধি যদি নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে 2-3 গুণ বেশি হতো তবু কম হতো না, কিন্তু তাদের বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে 20-25 গুণ বেশি। তাদের এত বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর কি চাপ পড়ে না? এসব হচ্ছে বাহানা। নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বললে তা সত্যিকার দেশপ্রেম হতো। প্রয়োজনে ইতিবাচক চিন্তা, প্রয়োজন হচ্ছে ইতিবাচক চিন্তা। উচ্চ স্তরের চাকরিজীবীদের মধ্যে অতি স্বল্প সংখ্যক আমলা, নামের আকামের কামলাদের হিংসুটে থাবা থেকে দেশের অসহায় জনগণের নিম্ন স্তরের কর্মচারীদের মুক্তি দিতে না পারলে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। তাই সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে। পদোন্নতির পদ না থাকলে 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে। সমস্যা হলো নিম্ন স্তরের কর্মচারীদের চাপাকান্না শোনার মতো কেউ নেই। শোষিত জনদের আর্তনাদে দরদে হওয়ার জন্য জন বর্তমানে নেই। একজন ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন স্তরের কর্মচারীগণের দাবির পক্ষে অবস্থান নিতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন। সেই নেতা নেই, তর্জনীর সাবধানী সংকেত আর বজ্র কণ্ঠের হুঙ্কারও নেই। তাকে নির্মমভাবে হত্যা করেছিল নব্যযুগের মির্জাপুররা। সেই মির্জাপুরের দোসররা আজও কৌশলে অসহায় মানুষের রক্ত পান করে চলেছে। তার কন্যা মজলুম মানুষের প্রতি সংবেদনশীল হলেও সুবিধাভোগীরা চারপাশে এমন দেয়াল তৈরি করে রেখেছেন যাতে মজলুমের কান্না তার কানে পৌঁছতে না পারে। তাই বঞ্চিত মানুষের একতা যেমন প্রয়োজন, তেমনি বঞ্চনার খতিয়ান মানবেতর মানবতার নেত্রী উন্নয়নের কাণ্ডারী বঙ্গবন্ধু শেখ হাসিনার নজরেও নেওয়া প্রয়োজন। এছাড়া এমন বঞ্চনা হতে আশু মুক্তির আর কোনো পথ আপাতত খোলা আছে বলে মনে হয় না। আসলে এই কথাগুলো লিখেছেন এম এ হাশেম, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি ঢাকা, এবং সাবেক সাধারণ সম্পাদক কর্মচারী কল্যাণ সমিতি বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম। তো সুপ্রিয় দর্শক, বেতন বৈষম্য থেকে সরকারি কর্মচারীদের মুক্তির আসলে একটাই উপায় এখন জননেত্রী শেখ হাসিনা যদি তিনি নিজে আমলে নেন, তাহলে হয়তো বিষয়টা খুব সহজেই একটা সমাধান হয়ে যাবে এবং এই নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী আপডেট তথ্য পেতে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।